ইতিহাস সংস্কৃতিকে আমরা পশ্চিমী সভ্যতার চশমা দিয়ে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের রন্ধ্রে রন্ধ্রে সেই ধারণা, সেই ধ্যান ধারণা ঢুকে গেছে, পশ্চিমী সভ্যতা দিয়ে আমরা দেখছি। আমরা বলছি মহারাজা বীর বিক্রম, আমরা বলছি রাধা কিশোর মাণিক্য। আমি আরও 500 বছর পিছনে যেতে চাই। 1490 খ্রিস্টাব্দে মহাত্রিপুরার স্বনামধন্য মহারাজ ধন্য মাণিক্য, পরাক্রমশালী মহারাজ, এই সম্পূর্ণ ত্রিপুরা উত্তরে খাসি পর্বত, নিচে চট্টগ্রাম, পশ্চিমে গঙ্গার পশ্চিম তীর এবং এদিকে আরাকান, এত বড় একটা সাম্রাজ্যের রাজা ছিলেন ধন্য মাণিক্য। সেই সময় ত্রিপুরার সাধারণ নাগরিকরা পিণ্ডদান করতে গয়া কাশিতে যেতে হতো। সেই সময় পিণ্ডদান করা মানে একটা বিষয়, মানে একবার কেউ তীর্থে গেলে সে আর ফিরে আসবে না, সে নিজেরও পিণ্ডদানই করে আসে, সেই রকম ধারণা। তো পাড়া গ্রামে গ্রামে ঘরে ঘরে এইসব কেউ পিণ্ডদান করতে যাবে, এই ঘটনা শুনলে পরে কান্না রোল উঠত। তৎকালীন বাংলাদেশ ছিল মুসলিম শাসনের অন্তর্গত, সেই সময় কত ট্যাক্স ফ্যাক্স দিয়ে লোককে সেইখানে তীর্থ করতে যেতে হতো। আপনারা সবাই জানেন যে আকবরের সময়ও হিন্দুদের তীর্থ করতে ট্যাক্স দিতে হতো। সেই রকম একটা হস্টেল এনভায়রনমেন্টে মহারাজা ধন্য মাণিক্য সব সংস্কৃতজ্ঞ বেদজ্ঞ পণ্ডিতকে রাজসভায় ডেকেছেন, বলছেন আমার এই রাজ্যের রাজ্যবাসীর এই কষ্টকে আমি দেখতে পারছি না, আপনারা বিধান দেন, আমার রাজ্যে কি সেই পিণ্ডদানের ব্যবস্থা আমি করতে পারি না? সেই বেদের তর্ক, সেই সংস্কৃতের নানা রকম তার্কিক আলোচনার পরে মহারাজ সেই সব বেদজ্ঞ পণ্ডিতদের বোঝাতে চেষ্টা হয়েছেন, সচেষ্ট হতে পেরেছিলেন যে ত্রিপুরাতেও পিণ্ডদান করা যাবে। সেই জন্যেই মকর সংক্রান্তিতে যেই ধারা উনি শুরু করেছিলেন ডুম্বর তীর্থে পিণ্ডদানের, সেই তীর্থ এখনও চলে আসছে তীর্থমুখ হিসাবে। সেই ধারা এখনও ত্রিপুরার সমগ্র জনজাতি সমাজে আছে যে পিণ্ডদান করতে গেলে সবাই তীর্থমুখে যায়। সেই যে জনকল্যাণ, এই চিন্তাধারা, সেটা কেন আমরা বুঝতে পারি না? কেন আমাদের পশ্চিমী সভ্যতার চশমা দিয়েই আমাদের সংস্কৃতি এবং দেশের ইতিহাসকে বুঝতে হবে? আমাদের বুঝতে হবে আমাদের জন্য কী আছে, আমরা কী করতে পেরেছি এতদিন, সেটাও কিন্তু এক প্রকার বিশাল বড় এক সামাজিক, আমি বলবো একটি উল্লেখনীয় ঘটনা। ভারতবর্ষে আর কোথাও এরকম হয়েছে কিনা জানি না, পিণ্ডদান করতে গেলে গয়া কাশিতেই সবাই যায়, কিন্তু ত্রিপুরাতে ব্যবস্থা আছে, সেটিও বিশ্লেষণ করতে হবে বর্তমানকালের সবাইকে। আশা করি বর্তমান সরকার এসেছেন, ওরা এদিকে আমাদের দৃষ্টি দেখাতে পারবেন, পশ্চিমী সভ্যতার সেই চশমা আমাদের খুলে দিতে পারবেন, আমরা আমাদের সংস্কৃতিকে আরও বেশি ভালোবাসবো, আরও বেশি বুঝতে পারবো। আমরা সবাই একই রুট থেকে আমরা সবাই ভারতবাসী, সেই কথাটি যাতে মহারাজা বীর বিক্রমের মাধ্যমেও রাজ্যের প্রতিটি মানুষের মধ্যে সম্প্রসারিত হয়, সেই ভাবনা নিয়েই আজ আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করছি, করব, আগেও করতে থাকবো।